ওইটা মেয়ে অনেকেই বলছে যে এগুলা ডিম নাকি কালো কালার, অনেকে ডিম বলছে এগুলা নর্মাল মুরগির মতোই। তো ফাইনালি ও আজকে ডিম দিছে এবং আপনাদেরও দেখাবো যে ও কি কালারের ডিম দিছে। আজকে থেকে 6 মাস আগে এই মুরগিগুলো আনছিলাম, যখন ওদের বয়স 1.5 মাস থেকে 2 মাস এরকম। তো ওই দুইটা বাচ্চা থেকে দেখেন এই বাচ্চাগুলো এখন কত বড় হয়ে গেছে। এই বড় যে হাঁসগুলো আছে, এই হাঁসগুলোর মাথার পিছনের সাইডে কেমন জানি ঝুটি হয়ে আছে। তো লাস্ট ভিডিওতে বলছিলাম যে আমাদের বাসায় যে কালো মুরগিগুলো মানে কাদাকনাথ যে মুরগিগুলো আছে ওরা ডিম দিবে, তো ফাইনালি ওরা আজকে ডিম দিছে। আপনারা গেস করেন যে ওরা কি কালার ডিম দিতে পারে। আমি এর আগে যখন এই মুরগিগুলো নিয়েছিলাম ওই টাইমে অনেকেই বলছে যে এগুলার ডিম নাকি কালো কালার, অনেকে ডিম বলছে এগুলো নর্মাল মুরগির মতোই। তো ফাইনালি ও আজকে ডিম দিছে এবং আপনাদেরও দেখাবো যে ও কী কালারের ডিম দিছে, এবং আমি এটা নিয়ে অনেক এক্সাইটেড। নর্মালি আমাদের যে দেশি মুরগিটা আছে ওইটা ডিম দেয়, তো আজকে হঠাৎ করে আইসা দেখি যে ওইখানে দুইটা ডিম দিছে, তার মানে আমাদের কালো মুরগিটা একটা ডিম দিছে আর একটা হচ্ছে আমাদের ওই দেশি মুরগিটা ডিম দিছে। সো চলেন আপনাদের একটু দেখাই। আচ্ছা, মুরগিগুলো এখন সব নিচে, মুরগিগুলোর ডিম আমি একটু দেখাই। এই আসতে একটা বেড়ে গেছে, আচ্ছা এই দুইটা বেড়ে গেছে, একটু চান্স পাইলেই এগুলো বের হয়ে যায়। আচ্ছা এখানে দুইটা ডিম আছে, ফার্স্টে আপনাদের দেখাই, আপনারা গেস করতে পারেন কি না দেখেন যে কোনটা কোন মুরগির ডিম। আমারও ফার্স্টে একটু কষ্ট হয়েছে। এইখানে আমাদের দেশি মুরগির ডিম আরও আছে, আমি এখান থেকে আরেকটা ডিম নেই, তাহলে হয়তোবা বুঝতে আর একটু সুবিধা হবে। বাইদা হয়ে আমি একটু বেরোই। ডিমটা দেখানোর আগে আমি মুরগিগুলো সম্পর্কে একটু বলি। আজকে থেকে 6 মাস আগে এই মুরগিগুলো আনছিলাম, যখন ওদের বয়স 1.5 মাস থেকে 2 মাস এরকম। তো ওই দুইটা বাচ্চা থেকে দেখেন এই বাচ্চাগুলো এখন কত বড় হয়ে গেছে। বাচ্চা মুরগি থেকে এটা এখন দেখেন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, এবং ওর কালারও অনেক সুন্দর হয়ে গেছে আগের চাইতে। মানে ক্যামেরায় যদিও অতটা বোঝা যায় না, কিন্তু মানে সামনাসামনি যখন এই মুরগিগুলো দেখবেন মানে অস্থির লাগে। আর এই যে এই পাশে হচ্ছে ডিম, তো অনেকে হয়তো বা গেস করতে পারছেন, অনেকে হয়তো বা গেস করতে পারেন নাই। এই যে আমার এই যে একটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের কালো মুরগির ডিম, আর এই দুইটা হচ্ছে দেশি মুরগির ডিম। নর্মালি কিন্তু কম্পেয়ার করা যায় না, যখন ওই দেশি মুরগির দুইটা ডিম একসাথে করা হয় তখন বোঝা যায় যে কোনটা কোন মুরগির ডিম। আচ্ছা এই ডিমটার কালার হচ্ছে একটু ডিপ, আর এগুলার কালার হচ্ছে একটু হালকা। তারপরও এটা চেনার সুবিধার্থে আমি এই মার্কার দিয়ে দাগ দিয়ে রাখি, যাতে এটা চেনা যায়। এটা হচ্ছে ওর প্রথম ডিম আমাদের এই কালো মুরগিটার, যে 1 লেখা রাখছি। তো হয়তো বা কালকে ডিম দিবে না, কালকের পরের দিন আবার ডিম দিবে। প্রতিদিন ওর ডিমগুলোর এভাবে মার্ক করে রাখবো, যাতে করে আমরা এই ডিমটা পরবর্তীতে ফুটাইতে পারি। এই ডিমগুলো আসলে আমাদের দেশি মুরগির নিচে দিয়ে ফুটানোর ইচ্ছা আছে, কারণ নতুন মুরগি দিয়ে ফুটাইলে দেখা যায় যে সবসময় ডিম ফুটে না, অথবা ডিম ফুটলেও বাচ্চাগুলো ঠিকমতো কেয়ার করতে পারে না। তাই ফার্স্টে আমাদের যে মুরগিগুলো এর আগেও ডিম ফুটাইছে এবং ওগুলো একটু বাচ্চা হ্যান্ডেল করতে পারে বেশি, ওই মুরগিগুলো দিয়েই এই ডিমগুলো ফুটাবো। চেষ্টা করবো সবগুলো বাচ্চাই যাতে আমরা বড় করতে পারি ওদের, বাকিটা আল্লাহ মাহবুব জানে, আমি আমার যতটুকু পারি ট্রাই করব। আর এই মুরগির ডিমগুলো এখন রাইখা দিই, 5টা ডিম, তার মধ্যে এই যে 1 লেখা আছে, এটা হচ্ছে আমাদের এই কালো মুরগিগুলোর ডিম। ফার্স্টের দিকে ওরা একটু সিক হয়ে গেছিল, আমি মনে করছিলাম যে আমি হয়তো বা এই ফিমেলটারে টিকাইতে পারবো না, পরে ওর ঠিক হয়ে গেছে, এরপর থেকে আর কোনো প্রবলেম হয় নাই। আর এই যে কালো মুরগিটার ভিতরে ঢুকাই ফেলি, এই এইখানে ছোট ছোট কিছু পোকা হয়েছে, মাটির পোকাগুলো এই মুরগির বাচ্চাগুলো অনেক পছন্দ করে, এবং ওগুলো যদি ওরা ঠিকমতো খায় ওরা খুব দ্রুত বড় হয়ে যাবে। এখন দেখেন এগুলো একটু ছোট ছোট সাইজের, যদি এই বাচ্চাগুলো নিচে থাকতো তাহলে কিন্তু আরও বড় হয়ে যেত, যেহেতু এখন এটা ছাদে আছে তাই মুরগিগুলোর গ্রোথ একটু কম। যখন ওদেরকে আবার নিচে নামায় দিব তখন ওরা আবার তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর এর পাশে আমাদের খরগোশটাকে দেখাই, এই ওরে ঘাস দিছিলাম আর একটু দেওয়া যাই, আর একটু পরে বাইরে চলে যাবো, তো আর একটু বেশি করে দেওয়া যায়। কবুতরগুলোকে এখনও খাবার দেওয়া হয়নি, কবুতরগুলোকে এখন খাবার দিয়ে দিব। আর আমাদের এই মুরগিটা একটু আগে বের হয়েছিল, বের হয়ে ও আবার ভিতরে আইসা বসছে। ওর নিচে যে ডিমগুলো দেওয়া হয়েছে ওগুলো 2 দিন পরে চেক করব, ডিমগুলো যদি জমে তো ওর নিচে রাখবো, আর যদি না জমে তাহলে এগুলো উঠাই ফেলবো, আল্লাহ জানে জমবে কিনা। এপাশে কবুতরগুলো এখনো খাবার খাইতেছে, আর মুরগিটারে
ভিতরে ঢুকাইতে পারি নাই, দেশি মুরগি তো দৌড়ায় ধরা যায় না। আর যে বাচ্চাগুলো দেখেন বাইরে বাইরে ঘুরতেছে, মারে আটকে রাখছে যাতে বাচ্চাগুলো বাইরে যেতে না পারে। বড় মুরগিটারে ছাইরা দিলে দেখা যেতেছে যে বাচ্চাগুলো নিয়ে নিচে পড়ে যেতে পারে। বাচ্চাগুলো ওই যে ছোটো ছোটো যে ছিদ্রগুলো আছে ওগুলো দিয়ে বের হয়ে যায়, বের হয়ে যায় এইভাবে পুরা ছাদ ঘুরা বেড়ায়। আবার যখন এই চিল অথবা কাক আসে তখন এই দৌড় দিয়ে আইসে এটার ভিতরে ঢুকা যায়। চেষ্টা করব দেখানোর জন্য এই জিনিসটা, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। বাচ্চা কিন্তু সবগুলোই ঢুকে গেছে, আমি একটু দূরে যাই, দূরে গেলে আবার বাচ্চাগুলো দেখবেন যে নিজে নিজে বের হয়ে গেছে। আর এটা পুরো ড্রামটারে গর্ত করে ফেলছে, মাটির মধ্যে যে ওগুলো কি বলে মাটির মধ্যে যে কেঁচো হয় না ওইগুলা টোকায় টোকায় খাইতেছে। ওই যে দেখা যায় একটা যেটা লড়তেছে, পুরা ছাদ নষ্ট করে ফেলাইতেছে। তো এবার দেখি ধরতে পারি কিনা। এই যে পারলাম ধরতে, কবুতরগুলার খাবার খাওয়া শেষ হইলে আমাদের হাঁসগুলাকে বের করে দিব। অনেকদিন হয়েছে হাঁসগুলাকে বাইর করি না, ওরা ওই ভিতরেই থাকে সবসময়, এই ছাদ নোংরা হয়ে যায় সেজন্য হাঁসগুলাকে তেমন একটা বাইর করি না, মাঝে মধ্যে একটু বের করি আবার ভিতরে ঢুকাই ফেলি। মুরগিটারা যদি না ধরি মুরগিটা পুরা টপটারে নষ্ট করে ফেলবে। ক্যামেরাটা রাইখা দিছি এখানে, দেখি ধরতে পারে কিনা ওরা। পসিবল না ওরে ধরা, আমাদের ওই ফ্যান্সি মুরগিগুলো হইলে ইজিলি ধরা যায় কিন্তু ওরে ধরা যেতেছে না, জায়গাটা নষ্ট করে ফেলাইছে। সবগুলো হাঁসের মধ্যে আমাদের এই দুইটা হাঁস অনেক বড়, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে ওই যেটা, দুইটার কালারই মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আর এই দুইটাই কিন্তু মেল, আর যতটুকু মনে হয় বাকি যতগুলো আছে সবগুলাই ফিমেল। এই বড় যে হাঁসগুলো আছে এই হাঁসগুলোর মাথার পিছনের সাইডে কেমন জানি ঝুঁটি হয়ে আছে, ওই যে আমি দেখাই, সাইড থেকে দেখাইলে বোঝা যাবে। এই যে ওদের মাথার পিছনে ঝুঁটি হয়ে একদম গলা পর্যন্ত গেছে, এই যে সুন্দর লাগে দেখতে। এটারও সেম, বাকি অন্যগুলার হয় নাই। আর এইটার কালারটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ গলার এখানে সাদা, ওর পাখার এখানে সাদা আর পুরোটা হচ্ছে কালো। আর এই কালোটা কিন্তু গ্লেজ মারে, একটা সবুজ কালারের গ্লেজ মারতেছে। আর ওর ফেসটা একদম লাল হয়ে আছে। আমাদের হাঁস বেশি সেজন্য এগুলোরে বাইরে ছাড়ি না, কারণ বাইরে ছাড়লে ওরা ছাদ নষ্ট করে ফেলে। ওই সাইডটা দেখেন পুরো ময়লা হয়ে আছে, সপ্তাহে দুই তিনবার ওই সাইডটা ক্লিন করতে হয়। আর দুইটা কবুতর আছে নিচে, বাকি সবগুলো কবুতর কিন্তু ফ্লাই করতেছে, খাওয়ার পরই ওরা নিজে থেকেই ফ্লাই করতেছে। আর অনেকদিন পর যখন হাঁসগুলোকে এভাবে ছাড়ি ওরা এদিক থেকে এদিকে ছোটাছুটি করে, দেখতে অনেক সুন্দর লাগে। সবগুলো হাঁস একদম গোল হয়ে ধান খাইতেছে। এখন 3:32 বাজতেছে, ওদের নামতে নামতে 5:30 বাজে যাবে। আর এর আগে গ্যাস চুলিটা ছাড়ছিলাম, ওইটা অনেক লেট করে আসছে, এরপরে হয়তো বা ওইটা আর ছাড়বো না। বাই দ্য ওয়ে মুরগিটা ভিতরে ঢুকাই ফেলছি। তো এই ছিল আজকের ভিডিওতে, আপনাদের যদি কোনো মতামত থাকে পার্লার ব্যাপারে অথবা মুরগির ব্যাপারে যে কোনো কিছু আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন নিচে কমেন্ট করে, আমি অবশ্যই সবার কমেন্ট চেক করি। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখে থাকেন একটা ফলো দেওয়া যান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।